me or anything. If you'll be the one to take me home. Cause right now everything makes me wanna. Hey guys, welcome to my channel. আজকে তোমাদের সঙ্গে আমি একটা প্রোডাক্ট রিভিউ করছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে গেস করে নিয়েছো কোন প্রোডাক্টের আমি আজকে রিভিউ করব। এই মেকআপটা তোমরা যেটা দেখছো এটা আমার চ্যানেলের উপরে আপলোডেড আছে, যদি না দেখে থাকো তো যাও। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে ভিডিওটাই। আর আমি আমার চ্যানেলে কিন্তু এরকম মেকআপ ভিডিও আপলোড করি, যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে VLCC ন্যাচারাল সায়েন্সের অ্যান্টি ট্যান স্কিন লাইটনিং ফেস ওয়াশ। এটা হচ্ছে প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট, অল স্কিন টাইপ একটা প্রোডাক্ট এটা। এটা তোমরা অফলাইন অনলাইন দু জায়গায় অ্যাভেলেবেল থাকে VLCC প্রোডাক্ট, তোমরা বাই করতে পারো। এটা কিন্তু যাদের খুবই সেন্সিটিভ স্কিন, মানে কিছু ফেসে লাগালে দানা এসে যায়, পিম্পলস এসে যায়, অ্যাকনি হয়, তারা চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা একবার ইউজ করে দেখতে পারো। এই প্রোডাক্টটা টেক্সচার বলবো, আমি যখন ইউজ করেছি আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, একটা থিক প্রোডাক্ট, একদম জলের মতন রানিং প্রোডাক্ট নয়, যেটা আমাদের হাত থেকে হয়তো পড়ে অনেকবার নষ্টও হয়। ঠিক আছে, 150 গ্রামের এটা প্রোডাক্ট, 190 রুপিস প্রাইস এটা। আমি অনলাইন থেকে নিয়েছি এটা, আর এটা আমরা 3 বছর অবধি আরামসে ইউজ করতে পারবো। অনেকটা কোয়ান্টিটি থাকে, আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো আমি এটা ফ্লিপকার্ট থেকে যেমন 3টে কম্বো এসেছিলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর এটার মধ্যে কী কী এবারে ইনগ্রেডিয়েন্টস আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখো ব্যাকে কী কী দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস আর ডিরেকশন, মানে কী করে তুমি অ্যাপ্লাই করবে আর কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু এর মধ্যে লেখা আছে। তো এবারে চলো আমি আমার মুখে এটাকে অ্যাপ্লাই করে আসি। নর্মাল আমরা যেমনি প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে আসি, এ দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি। এবারে এটাকে আমি অ্যাপ্লাই করবো আমার ফেসে, যেমনি নর্মাল আমরা ফেস ওয়াশ ইউজ করি ঠিক ওই রকমভাবে প্রোডাক্ট আমরা হাতে নিয়ে নেবো। হাতের তালুতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব একটা থিক, খুব থিক প্রোডাক্ট, এটা রানিং একদমই নয়। আর এর মধ্যে টিপটপের আছে, যেটা তুমি আরাম করে ট্র্যাভেল যদি করো এটাকে নিয়ে আরামসে ক্যারি করতে পারো। খুব ভালো করে আমি আমার পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে হালকা রাব করব, যাতে আমার ফেসে যত ডার্টস থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করছি, এরপরেই কিন্তু আমি আমার যে মেকআপ লুকটা আগে তোমরা দেখলে ওইটা করতাম। ঠিক আছে, যার কারণে আমি ভাবলাম না তোমাদের সঙ্গে চলো, অনেকদিন ধরে ইউজ করছি প্রোডাক্ট কিন্তু আমার অনেকটা মানে শেষ হওয়ার মুখে আছে, যার কারণে আমি ভাবলাম চলো আজকে আমি তোমাদের সঙ্গে এই প্রোডাক্টের বারে তোমাদেরকে একটু বলে দিই। ঠিক আছে, কেন কি অনেক সময় হয় কি প্রোডাক্ট অনেকে কিনলো আর সঙ্গে সঙ্গে রিভিউ করে দেয়, আমি কিন্তু একদম সেটা আমার চ্যানেলে পাবে না। আমি আগে আমার নিজের স্কিনে অ্যাপ্লাই করি, তারপরে ভালো লাগলে তোমাদেরকে, ভালো খারাপ যাই লাগুক তোমাদেরকে আমি অবশ্যই বলে দিই। ঠিক আছে, কেন কি অনেকেই দেখে রিভিউ দেখে প্রোডাক্ট কেনে, তো এটা করা একদম ঠিক হবে না। তো চলো এবারে ফেসটাকে ধুয়ে নিই। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের হেল্পফুল লেগেছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে আজকের ভিডিওটা লাইক করে দাও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও।